আসসালামু আলাইকুম শেখ, আমাদের কিছু ভাই শাইখদের প্রশংসার ব্যাপারে গুলু অতিরিক্ত শাইখদের বদল এবং যথাযথ শাইখদের সাথে ছবি তুলে তা ফেসবুকে আপলোড করে নিজেকে জাহির করে, এদের ব্যাপারে আপনার অভিমত জানতে চাচ্ছি। আসলে দুঃখজনক দুঃখজনক, গুলু হারাম, সবসময় হারাম, বাড়াবাড়ি মোটেই জায়েজ নাই, ব্যক্তি নিজেকে জাহির করা এটা আরও জায়েজ নাই, এগুলি আসলেই হারাম। ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোনো এইভাবে নিজেকে জাহির করে তাকে সাবধান করবেন। প্রথম কাজ হচ্ছে তাকে আপনি একান্তভাবে নসিহত করবেন, এটা বড় কাজ। আমরা মনে করি নসিহতের দরজা খোলা আছে, তাই না? ব্যক্তিকে নসিহত করতেই পারেন যে এইভাবে করবেন না, আর বাড়াবাড়ি গুলু এটা একেবারেই হারাম, কোনোভাবেই জায়েজ নেই। আল্লাহ তাআলা যেখানে তার নবীদের ব্যাপারে গুলু করতে রসুল নিজেই নিষেধ করেছে, লা তাগলু কামা আতাতিনা ইবনে মারিয়াম, আমার ভাবে বাড়াবাড়ি করো না, ইয়া আল্লাহ কিতাব লা তাগলু ফি দীনিকুম, সেখানে গুলু কেন জায়েজ হয়? যেই শেখই হোক না কেন, তারে নিয়ে গুলু করা জায়েজ নেই। আমি আপনি সবই মাটির মানুষ, যদি কোনোরকম জান্নাতে যেতে পারি আলহামদুলিল্লাহ, কেল্লা ফতে, নাহলে আমার জীবন পুরোটাই শেষ, আপনার জীবন তার আসবি না, কাজ লাগবে না। তাহলে আপনার আমার জন্য গোলু করার কিছু নেই, আল্লাহর কাছে শুধুমাত্র আমাদের আমলগুলি কবুলে দোয়া করেন এবং আমলের জন্য সবসময় চেষ্টা করেন, আল্লাহ দিনের জন্য কাজ করে যান, এটা বড় কথা। গোলু হারাম, গোলু জায়েজ নেই, বাড়াবাড়ি করা কখনো জায়েজ নেই, কোনো এই জাতীয় প্রশংসা যেন কেউ না করে, এটা করে মানুষের ভিতরে একটা আত্মপ্রশংসা তৈরি, একটা অহংকার তৈরি হয়ে যাবে, এটা যেন না করে। আর যেই হোক না কেন, আর যেটা করা দরকার যে এই যে ফেসবুকে শুধু শুধু ছবি আপলোড দেওয়া ঠিক না, যেখানে সেখানে ছবি আপলোড দেওয়া, আমরা কখনো কখনো বাধ্য হই কাউকে বলতে আমার একটা ছবি তুলো, মানাও করি কখনো কখনো, কারণ এতে করে সমস্যা হয়, মানা করি বিনা কারণে ছবি আপলোড দেওয়ার কী দরকার, আপনার ছবি দেখানোর কোনো কাজ আছে? এই ছবি দেখে করবো না কি মানুষ, এর চেয়ে সুন্দর মানুষ তো আল্লাহ তৈরি করছে না, তো সব আপনি কেন তৈরি করতে বারবার দিচ্ছেন, মানুষ কিন্তু সিনে আলহামদুলিল্লাহ, সুতরাং ছবি এভাবে দেওয়াও ঠিক না, এদের ব্যাপারে আমার অভিমত এটাই, আশা করি বুঝতে পারছেন।